আসসালামু আলাইকুম বন্ধুরা, সামার টি-শার্ট ডিজাইনের নবম পর্বে আপনাদেরকে স্বাগত। আজকের ডিজাইনটিতে আমরা ইউজ করব হচ্ছে একটা পাম ট্রি, কিছু ফ্লাইং বার্ডস আর একটা মেসেজ যেখানে লেখা থাকবে ম্যানলি বিচ। ঠিক আছে, ম্যানলি বিচ এই লেখাটায় আমরা ফন্ট ইউজ করেছি ড্যান্সিং স্ক্রিপ্ট, আর এই তিনটা কালার আমরা ইউজ করব। আর আমরা অ্যাপ্লাই করব হচ্ছে একটা গ্রাঞ্জ ইফেক্ট। ঠিক আছে, এই ভেক্টর এবং ফন্ট গুলো আপনারা কোথা থেকে কালেক্ট করবেন তা আমার টি শার্ট ডিজাইনের এ টু জেড গাইডলাইন ওই ভিডিওতে দেওয়া আছে। ওই ভিডিওটির লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। প্রথমে আমরা এখান থেকে টুলবার থেকে একটা ইলিপস শেপ নেব। ঠিক আছে, এটা আমি বড় করলাম, অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসলাম। এখন এটা অল্টার চেপে ধরে কপি করলাম, কপি করে এটা অ্যালাইনমেন্ট থেকে মাঝখানে নিয়ে আসলাম, তারপরে একটু বড় করে দিলাম। এখন এটা হচ্ছে ফিলটা অফ করে দিলাম আর স্ট্রোকটা দিলাম হচ্ছে 5। অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিলাম, ওকে। এখন এটার কালারটা সাদা করে দিলাম, এটা আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে রাখলাম। এখন আমরা একটা রেকটেঙ্গেল শেপ নিব, শেপ নিয়ে একটা লম্বা লাইন ক্রিয়েট করব। অল্টার চেপে ধরে এটা এভাবে দিলাম, কন্ট্রোল ডি। এখন পুরোটা সিলেক্ট করে আমরা পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিলাম, ওকে। এখন এটা সিলেক্ট করলাম, রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দিলাম, তারপর নিচের এটা নিচের শেপটা ডিলিট করে দিলাম। এখন হচ্ছে এটা পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল জি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে দিলাম, তারপরে এই পাম ট্রিটা এদিকে নিয়ে আসলাম। পাম ট্রিটার কালার হচ্ছে আমরা ব্ল্যাক করে দিলাম। এখন এটাতে ক্লিক করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট, ওকে। এখন এটা এই পাশে এসে এভাবে দিয়ে দিলাম। এখন আমরা পাখিগুলোকে সিলেক্ট করলাম, করে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিলাম, ওকে। পাখিগুলোর কালার আপাতত ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে এটা ঠিক এই সাইডে নিয়ে আসলাম, ওকে। এখন আমি পুরোটা সিলেক্ট করলাম, করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দিই। এখন আমরা গ্রাঞ্জ ইফেক্টটা অ্যাপ্লাই করব। গ্রাঞ্জ ইফেক্টের জন্য আমরা চলে যাব গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে এখানে আমরা সার্চ করব freepik.com। এখানে আমরা লিখব হচ্ছে গ্রাঞ্জ, GRUNGE, গ্রাঞ্জ ইফেক্ট, এন্টার। এখানে অনেক গ্রাঞ্জ ইফেক্ট আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, আমি হচ্ছে এখান থেকে এটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। এখানে ডাউনলোডে ক্লিক করবেন, তারপর নিচে ফ্রি ডাউনলোড। আমাদের গ্রাঞ্জ ইফেক্টটা ডাউনলোড হয়ে গিয়েছে, এখন আমরা এখান থেকে ওপেন করব। এই জিপিএস ফাইলটা, এটাই হচ্ছে গ্রাঞ্জ ইফেক্ট, এটা আমরা ওপেন করব। এখন আমরা এখান থেকে এই ইফেক্টটা, এই ইফেক্টটা আমরা এদিকে নিয়ে যাব। এখন আমরা পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে কন্ট্রোল জি কন্ট্রোল এইট দিয়ে কম্পাউন্ড পাথ করে নেব। এখন গ্রাঞ্জ ইফেক্টটা আমরা এটার উপরে এভাবে নিয়ে আসব, পুরোটা সিলেক্ট করে পার্ট ফাইন্ডার থেকে মাইনাস করে দেব, ওকে। আমাদের গ্রাঞ্জ ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেল। পুরোটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করে দেব। এখন নিচের এই শেপটা সিলেক্ট করে এটার কালারটা আমরা চেঞ্জ করে এটা দিয়ে দিব। এরপর মাঝের দুইটা শেপ সিলেক্ট করে কালারটা এটা দিয়ে দিব। এরপরে পরের দুইটা শেপ সিলেক্ট করব, করে কালারটা আমরা এটা দিয়ে দিব। এখন উপরের বক্সগুলো আমরা ডিলিট করে দিব। এখন হচ্ছে কন্ট্রোল অল্টার 2 দিয়ে সব আনলক করে নিব। ঠিক আছে, আমরা হচ্ছে এখান থেকে একটা রেকটেঙ্গেল শেপ নিব, শেপ নিয়ে এভাবে দিব,
ঠিক আছে, দিয়ে এখান থেকে পুরোটা সিলেক্ট করে শেপ বিল্ডার টুল নিব, নিয়ে এখান থেকে অল্টার চেপে ধরে নিচের অংশটা কেটে দিব। এখন হচ্ছে ম্যানলি বিস্টে আমরা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নেব, ঠিক আছে। তারপর এটা এই সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে অ্যালাইনমেন্ট থেকে মাঝে দিয়ে দিব, তারপর একটু বড় করে নিব। এখন পুরোটা সিলেক্ট করব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। আমাদের ডিজাইনটা কমপ্লিট। বন্ধুরা আজকে আমাদের সামার টি শার্ট ডিজাইনের ক্লাস এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।